এত রাগে কি আছে? এখানে চুপটি করে বসো, বসো এক মিনিট। কাকিমা কখন ফিরবেন? চলে আসবে এক্ষুনি, দেখলাম নিচে গল্প করছে। আচ্ছা ওই ছেলেটা তোমার কোথায় হাত দিয়েছিল? সেদিন আমি তোমাকে কিস করতে গেলাম, তুমি আমাকে সরিয়ে দিলে, আর ওই বাইরের ছেলেটা তোমার বুক লাস্ট 6 মাস ধরে তোমার পেছন পেছন ঘুরছে, তুমি আমাকে বলনি। এত বড় একটা ব্যাপার তুমি আমাকে বললে না। শোনো রিয়া, যবে থেকে তোমার বাবার ব্যবসা ডুবেছে তবে থেকে কিন্তু আমরা তোমাদের হেল্প করছি, সেটা কিন্তু ভুলো না। আমরা কি পুজোর দিনে এরকম চুপচাপ বসে থাকবো? তা নয় তো করবোটা কি? কি হচ্ছে এটা? দেখি কাঁদছো কেন, কাঁদছো কেন? তুমি কে আছে, কে আছে এখানে? রিয়া, এটা কে রিয়া? আচ্ছা তুমি কিস করতে দিচ্ছ না কেন? তুমি কিস করতে দিচ্ছ না কেন আমায়? আমি তো দরজা নক করিনি, খুলে কি করে? হ্যাঁ কোইন্সিডেন্স। ও তোমার বাবা মার জন্য মিষ্টি তৈরি করেছি, এসো নিয়ে যাও, এসো। কি রে এখনো ভেজা জামা কাপড়ে দাঁড়িয়ে তুই? যা পাল্টে নে। নাও বাবা, আজ ওনারা আসতে পারেননি, পরের দিন যেন নিশ্চয়ই আসেন। আর শোনো, মিষ্টি কেমন হয়েছে মাকে ফোন করে জানাতে বলো। রিয়া, রাজীবকে সিঁড়ি অব্দি পৌঁছে দিয়ে এসো, চল। আসি আন্টি। এসো বাবা। আজকে দিলে না পরে কিন্তু ছাড়বো না। বোঝে না সে তো আজও বোঝে।